গুড আফটারনুন, ক্যারিয়ার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ প্রাইমারি ও আপার প্রাইমারির কিছু খবর নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ডাকে আজ আচার্য সদনে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা অনেকেই সেখানে উপস্থিত হয়েছিলেন এবং কমিশনের আধিকারিকদের সাথে চাকরিপ্রার্থী মঞ্চের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। কি উঠে এসেছে সেই বৈঠকে, সেই বিষয়ে আপনাদের বলবো এবং সেই সাথে প্রাইমারিরও কিছু তথ্য আপনাদের দেবার চেষ্টা করব। প্রথমে আন্দোলন প্রসঙ্গে বলি, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ আজ কমিশনের সামনে আন্দোলনের ডাক দিয়েছিল, কিন্তু বেলা 11টার সময় মঞ্চের নেতৃবৃন্দ করুণাময় বাস স্ট্যান্ডে এসে পৌঁছানোর সাথে সাথেই তারা পুলিশ কর্তৃক ঘেরাও হয়ে পড়েন এবং তাদের এক জায়গায় বসিয়ে রাখা হয়। এদিকে কমিশনের অফিসের সামনে ছিল প্রচণ্ড পুলিশি পাহারা, ব্যারিকেড, গাড়ি এবং র‍্যাফ ছয়লাভ হয়েছিল সমস্ত এরিয়াটা। সমস্ত সল্টলেক চত্বরের আনাচে কানাচে অলিতে গলিতে পুলিশের ইউনিফর্মে এবং বিনা ইউনিফর্মে প্রচুর পুলিশ মোতায়েন ছিল, যে কোনোভাবে আন্দোলনকে দানা বাঁধতে না দেওয়ার জন্য। কারণ পুলিশদের গত আন্দোলনের অভিজ্ঞতাটা বেশ সুখকর নয়, ব্যাপক বদনাম হয়েছিল, চাকরিপ্রার্থীদের উপরে লাঠিচার্জ করতে হয়েছিল। সুতরাং এইবারে তারা আর কোনো ঝুঁকি নেয়নি, সরাসরি চাকরিপ্রার্থীদের নেতৃবৃন্দদেরকে এক জায়গায় এনে বসিয়ে রাখে এবং সেখানে নেতৃবৃন্দদেরকে লিখিয়ে নেওয়া হয় যে 50 জনের বেশি লোক কমিশনের সামনে জড়ো হবে না। কমিশনের সামনে তো নয়ই, কমিশনের আশেপাশেও এক জায়গায় 50 জনের বেশি লোক থাকতে পারবে না, এবং যদি বেশি লোক হয় এবং যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় ওই সমস্ত নেতৃবৃন্দদেরকে নিতে হবে। ফলে আন্দোলনটা ছত্রভঙ্গ হয়ে যায় এবং চাকরিপ্রার্থীদেরকে শিয়ালদায় অবস্থান করতে বলা হয়েছিল। এবং ইতিমধ্যেই চাকরিপ্রার্থী মঞ্চের একটি প্রতিনিধি দল কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন এবং বৈঠক থেকে বেশি বেরিয়ে আসার পরে তারা আবার শিয়ালদায় যান এবং সেখানে কিছুক্ষণ আন্দোলন চলার পরে আপাতত কিছুক্ষণ আগে আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। আজ চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের আধিকারিকরা যে বিষয়গুলো বলেছিলেন সেই বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া, যেটা কোর্টের তত্ত্বাবধানে যেটা চলছিল এবং ক্যান্সেল হয়ে এবং নতুন করে যে ভেরিফিকেশান হয়েছে, সেই ভেরিফিকেশান প্রক্রিয়া চলার পরে আর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, এ বিষয়ে কমিশনের বক্তব্য কী সেটা জানতে চাওয়া হয়েছিল। কমিশন তার উত্তরে বলেন যে ভেরিফিকেশান প্রক্রিয়া তো এখনও চলছে, এখনও ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং অল্প কিছু ভেরিফিকেশান প্রক্রিয়া বাকি আছে। আমরা বলেছিলাম, অর্থাৎ চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওতে তো 4 এপ্রিলের মধ্যে ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছিল, তো আপনারা কি পুরো 4 এপ্রিল পর্যন্ত নিয়ে যাবেন নাকি তার আগে আপনাদের ভেরিফিকেশান শেষ হয়ে যাবে? তো ওনারা বলেছিলেন যে আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছে সর্বোচ্চ আমাদের সময় লাগবে সেই সময়সীমা, কিন্তু আমরা তার আগে শেষ করব, একদিন আগে হলেও শেষ করব। কতদিন আগে শেষ করবেন সে সম্বন্ধে বা কবে ইন্টারভিউ ওনারা শুরু করবেন সে সম্পর্কে কোনো তথ্য দেননি। আমাদের ভেরিফিকেশান প্রক্রিয়া এতদিন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এর মাঝে সাঁওতালি মিডিয়ামের যে বিজ্ঞপ্তি জারি করা এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা এবং শেষ করা, এই কারণের জন্য আমাদের আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া সেটা একটু ক্ষতিগ্রস্ত বা বিলম্বিত হয়েছে। মঞ্চের তরফে প্রশ্ন করা হয় যে আপনারা ইন্টারভিউ লিস্ট কবে দিচ্ছেন? ওনারা বললেন যে ভেরিফিকেশান প্রক্রিয়া অল্প কিছু বাকি আছে, সেই ভেরিফিকেশান প্রক্রিয়া পুরো সম্পন্ন হলেই আমরা ইন্টারভিউ লিস্ট দিয়ে দেব এবং ইন্টারভিউ আমরা মে মাসের 5 তারিখের মধ্যে আমরা শেষ করব, একদিন আগে হলেও শেষ করব। এক্ষেত্রে চাকরিপ্রার্থী মঞ্চের তরফে প্রশ্ন করা হয় যে এর মধ্যে তো ভোট আছে, এপ্রিল এবং মে মাস জুড়ে তো ভোট গ্রহণ চলবে, সেখানে আপনারা কিভাবে ইন্টারভিউ গ্রহণ করবেন? ওনারা বলেছিলেন যে ভোট কোনো ব্যাপার না, ভোটের মধ্যেও আমরা নিয়োগ প্রক্রিয়া চালাতে পারি, আমরা ইন্টারভিউ নিতে পারি, এমনকি আমরা নিয়োগও দিতে পারি, কারণ এতে আদালতের অনুমতি আছে, আদালতের নির্দেশ আছে, আমরা আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছি। এরপরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধিরা প্রশ্ন করেন যে
5001টা ভ্যাকান্সি এবং 5108টা যে বিকাশ ভবন সূত্রে পাওয়া যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি আপডেটের ব্যাপারে আপনারা কি করছেন? ওনারা কোনো সদুত্তর দিলেন না, ওনারা বললেন যে ভ্যাকান্সি বাড়ানোর, ভ্যাকান্সির যে 14,339 যে ভ্যাকান্সি ওটাই ফাইনাল ছিল 2016 নোটিফিকেশান অনুযায়ী, ওটাই যেহেতু ফাইনাল ভ্যাকান্সি ওই ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ হবে। তো চাকরি প্রার্থীরা প্রশ্ন করেছিল কিন্তু এতদিন ধরে যারা মেরিট লিস্টে আছে হিসাব মতো তো ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত লিস্ট আপডেট করার কথা। তখন আধিকারিকরা বললেন যে এটা আপনারা 2021 সালের কথা ভুলে যান, আপনারা মনে করুন 2016 সালে আছেন, 2016 সালে এটাই ফাইনাল ভ্যাকান্সি ছিল, ইন্টারভিউয়ের আগে লিস্ট প্রকাশ করা হয়েছিল, নোটিশ দিয়ে ফাইনাল ভ্যাকান্সির ঘোষণা করা হয়েছিল। সুতরাং ফাইনাল ভ্যাকান্সি 14,339, এর এছাড়াও আর কোনো ভ্যাকান্সি আইনানুগভাবে বাড়ানো সম্ভব নয়। আমরা ভ্যাকান্সি বাড়ানোর কর্তৃপক্ষ নই, আমরা শুধু ভ্যাকান্সি অনুসারে নিয়োগ করার কর্তৃপক্ষ। সুতরাং ভ্যাকান্সি যদি বাড়ানোর নির্দেশ আমাদের কেউ দেয় শিক্ষা দপ্তর থেকে, তো তাহলে আমরা ভ্যাকান্সি বাড়াবো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, এর আগে চাকরিপ্রার্থীর মঞ্চের প্রতিনিধি দল বিকাশ ভবনের সমস্ত জায়গায় একাধিক অফিসে গিয়ে ডেপুটেশন দিয়ে এসছে, আমাদের কথা তুলে ধরে এসছে নবান্ন, এবং বিভিন্ন মন্ত্রীর কাছেও এই প্রসঙ্গে দাবি জানানো হয়েছে, কিন্তু সে বিষয়ে কোনো সদুত্তর বা কোনো পজিটিভ কিছু এখনও পাওয়া যায়নি। সুতরাং এই মুহূর্তে কোনো সিট বাড়ার কোনো খবর নেই, এই মুহূর্তে 14,339টা সিটই আছে, যদি ইন্টারভিউ লিস্ট দেয় 14,339টা সিটের মধ্যে দেবে। তবে ভোটের জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, সেটা ওনারা বারবার বলছেন। আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে কেসের জালে কি আবার আপার প্রাইমারি পড়তে চলেছে, আমরা তো একটা কেস থেকে উঠলাম। ওনারা আশ্বস্ত করলেন যে কেসের জালে আর আমাদের পড়তে হবে না, আমরা সমস্ত দিক ঠিকঠাকভাবে ঠিক করে নিয়ে আমরা এগোচ্ছি, আশা করছি আর কোনো কখনোই তোমাদের কেস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবার প্রাইমারির নিয়োগের প্রসঙ্গে কিছু কথা বলছি। যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা ঠিকঠাকভাবে ক্লাস করুন, আনন্দ ফুর্তি করুন, ভালোভাবে জীবনটাকে উপভোগ করুন, কেননা আপনাদের বেশি চিন্তার কিছু নেই, আপনারা জয়েনিং পেয়ে গেছেন, এটা খুব বড় বিষয়। মানে নিয়োগে স্টে পড়েছে, জয়েনিং পাওয়ার পরে ক্যান্সেল হওয়াটা অনেকটা বড় বিষয়, সুতরাং ক্যান্সেল হবে বলে সেই আশঙ্কাটা এখন নেই। আর যারা ইনক্লুড হয়ে আছেন তাদেরও বেশি আশঙ্কা করতে আমি নিষেধ করছি, কেননা আপনারা ইনক্লুড হয়েছেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্টও ইস্যু হয়েছে, সুতরাং ক্যান্সেল হবে বলে আমার অন্তত মনে হয় না। যদিও ভবিষ্যতে কী হবে সেটা সময়ই বলবে, কিন্তু আমি যেটা মনে করি যে ক্যান্সেল হবার সেরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে প্রাইমারির খবর। আর যারা কেস করেছেন, পিটিশন করেছেন, তাদের কি হবে এখন সেটা বলা যাচ্ছে না। আজকে কিছু প্রাইমারি কেসের হিয়ারিং ছিল, কিন্তু আপনারা জানেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ডাকে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমি সশরীরে উপস্থিত থাকার কারণে কোর্টের কোনো আপডেট আজ আমি সংগ্রহ করতে পারিনি। তবে কমিশন ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারে যে কথাটা চলছিল, সম্ভবত 1 তারিখের দিকে কেসটা ডিভিশন বেঞ্চে উঠতে পারে স্থগিতাদেশ তোলার বিরুদ্ধে। এটুকুই ছিল প্রাইমারির খবর। আর 2009 সালের প্রাইমারি সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই, তবে নিয়োগ হবে এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।